আমার প্রিয় ক্লাস নাইনের ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশন টুয়েতে স্বাগত জানাই। আজ আমি তোমাদের প্রথম পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের মোট যে সাবজেক্টগুলি আছে তার মধ্যে 5টি সাবজেক্টের বাংলা, ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান এই গুরুত্বপূর্ণ 5টি বিষয়ের প্রশ্ন আমি একসঙ্গে তোমাদের এই ভিডিওটিতে দিচ্ছি। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে এবং এটি হলো আমার স্টাডি ফর এডুকেশন টু চ্যানেল। তুমি এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে, নতুন ভিউয়ার হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিও। গুরুত্বপূর্ণ আরও অনেক ভিডিও নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য আমার আরেকটি চ্যানেল আছে স্টাডি ফর এডুকেশান, সেখানেও কিন্তু আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও দিতে থাকি। তোমাদের সাজেশান, প্রশ্নের উত্তর সমস্ত আমি দিতে থাকি। তোমরা এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, তোমাদের অনেক উপকার আসবে। তাহলে এসো প্রথমে আমরা দেখে নেব আমাদের বাংলার প্রশ্নপত্র। এটি হলো আমাদের বাংলার প্রশ্নপত্র, এগুলি হলো তোমাদের প্রথম পার্বিক মূল্যায়নের প্রশ্নপত্র, এগুলো প্র্যাকটিস করো। এরপরে দুয়ের দাগে এসএকিউ রয়েছে, তিনের দাগেতে কম বেশি 60টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। খুব ভালোভাবে প্রশ্নগুলো দেখো এবং দেখো যে এর উত্তর তোমার জানা আছে কি, এবং যদি পারো একবার লিখে নাও, কারণ লেখা জিনিস আমরা একেবারেই ভুলি না। চারের দাগেতেও কম বেশি 150টি শব্দে আমাদের উত্তর লিখতে হবে। প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখে নাও। এরপরে ছয়ের দাগেতে আমাদের বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন রয়েছে এবং সাতের দাগেতে আমাদের নির্মিতি, সেখানে একটি ভাব সম্প্রসারণ, একটি ভাবার্থ আছে, তার মধ্যে আমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। আরেকবার দেখে নাও, সেটি হলো ভূগোল। তোমাদের ভূগোলে প্রথম পার্বিক মূল্যায়নের প্রশ্নপত্র দেখে নাও। খুব ভালো করে এই প্রশ্নগুলো রেডি করো। এরপরে তিনের দাগের, এটি আমাদের যে খনিজ সম্পদ রয়েছে তার প্রশ্ন দেখো। সম্পদ ও নিরপেক্ষ বস্তুর মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। আরেকটি কথা, যখন তোমরা পার্থক্য লিখবে অতি অবশ্যই মাঝখানে দাগ টেনে প্রথমে তোমাদের কি বৈশিষ্ট্য, মানে কার ওপর ভিত্তি করে পার্থক্য লিখছো সেটা লিখবে, তারপরে যে বক্সটা হয়েছে সেখানে সম্পদ এবং তারপরে ঘরে নিরপেক্ষ বস্তু, এইভাবে তোমরা করবে এবং দুটি পার্থক্য লিখবে। আরেকটি কথা, উদাহরণ কিন্তু কোনো পার্থক্য হয় না। যেমন তারপরেরটি রয়েছে, গন্ডোয়ানা ও টার্সিয়ারি যুগে কয়লার মধ্যে দুটি পার্থক্য, এটি ভীষণ ইম্পর্টেন্ট, এটি প্রায় প্রত্যেকটা প্রশ্নপত্রেই তোমরা দেখতে পাবে, অতি অবশ্যই রেডি করে রেখো। প্রত্যেকটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে পাঁচের দাগে প্রশ্নগুলি দেখে নাও। দুটি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে যার প্রশ্নমান 5, এবং ছয়ের দাগের প্রশ্ন, সেখানে আমাদের রয়েছে মানচিত্র, রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলোর উপযুক্ত প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করো। আমি তোমাদের আরেকটা কথা বলছি, যে ভূগোলের যে বড় প্রশ্নগুলো হয় সেখানে তোমাদের যদি চিত্র অঙ্কন নাও বলা থাকে, অতি অবশ্যই তোমরা যদি চিত্র অঙ্কন করে দাও তাহলে কিন্তু তোমাদের উত্তরের মানটা খুব ভালো হবে। সেজন্য তোমরা অতি অবশ্যই চেষ্টা করবে যে তোমরা যখন অ্যান্সার করবে, বিশেষ করে এমসিকিউ তো ছেড়েই দাও, শুধু লেখা, এসএকিউতে আঁকা দরকার হয় না, কিন্তু বড় প্রশ্নগুলোতে তোমরা যদি চিত্র অঙ্কন করে দাও তাহলে কিন্তু খুব ভালো হবে। এরপরে দেখে নাও তোমাদের পরবর্তী বিষয়, ইতিহাসের প্রশ্নপত্র। উত্তরগুলো করা আছে, ইতিহাসের ক্ষেত্রে কিন্তু সালগুলো একটা খাতাতে পরপর নোট ডাউন করবে।
কারণ ইতিহাসের সাল খুবই গুরুত্বপূর্ণ। এরপর দুয়ের দাগে দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, সেই প্রশ্নগুলো ভালোভাবে দেখে নাও। এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ফার্স্ট ইউনিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অসিয়ারিজম তো ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সাকুল্য তো খুব ইম্পর্টেন্ট, মানে প্রত্যেকটা প্রশ্ন। এরপরে চারের দাগে দেখে নাও, সাত আটটি বাক্যে উত্তর লেখো। এবং পাঁচের দাগেতে রয়েছে প্রশ্নটি উত্তর দাও, সেটি হলো প্রশ্নমান ৮। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয়েছে কেন? আমাদের পরবর্তী বিষয় হলো ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞানে তোমাদের প্রথম পারিবিক মূল্যায়নের প্রশ্নগুলি দেখে নাও, যার উত্তরও দেখো দেওয়া রয়েছে। আমি তোমাদের ভৌত বিজ্ঞানের যে চ্যাপ্টারগুলি আছে সেগুলো কিন্তু আমি স্টাডি ফর এডুকেশন ২ এবং ১ আমি আলাদা আলাদাভাবে মানে বোঝাতে থাকব। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নিও, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দুটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের খুব উপকারেই আসবে, কারণ আমার বেশিরভাগ ভিডিওই হয়ে থাকে উত্তর সহ। রাদারফোর্ডে পরমাণু মডেলের ত্রুটিগুলি কি কি, এটিও ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে দুটি পার্থক্য লেখো। স্টাডি ফর এডুকেশনে আমার এর ওপর তোমাদের যে অধ্যায়গুলি আছে তার ওপর আমার গাণিতিক সমস্যাও কিন্তু সলভ করে দেওয়া আছে। এরপরে দেখে নেব আমাদের পরবর্তী বিষয়, জীবন বিজ্ঞানে প্রশ্নপত্র। এটি হলো জীবন বিজ্ঞানে প্রথম পারবিক মূল্যায়নে, যার প্রশ্নমান ৪০। এমসিকিউ এর উত্তরগুলো দাগ দেওয়া রয়েছে। ২ দাগেতে শূন্যস্থান পূরণ করো। ৩ দাগেতে সত্য অথবা মিথ্যা লেখো। নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও ৪ দাগে। ৬ দাগেতে রয়েছে আদর্শ চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। মাইটোকন্ড্রিয়ার একটি চিত্র অঙ্কন করে অংশগুলো চিহ্নিত করতে বলা হয়েছে, এবং ২টি হলো নিউরনের একটি চিত্র অঙ্কন করায়। দুটোর মধ্যে আমাদের অথবা রয়েছে, যে কোনো একটি করতে হবে, যার প্রশ্নমান হলো ৫। তোমাদের চিত্র অঙ্কন খুব ভালোভাবে করবে, কারণ এই চিত্র অঙ্কনের ওপরে এখানে আমাদের ৩ নম্বর থাকে, আর এই যে ৪টি পয়েন্ট আছে প্রত্যেকটা হাফ নম্বর করে আমাদের তার জন্য মোট ২ মার্কস থাকে। এবং যখন লেবেলিংগুলো করবে মানে চিহ্নিতকরণ করবে, সেগুলো তোমার স্কেল দিয়ে লাইন টেনে মার্ক করবে, হাতে করে নয়। তাহলে আজ আমি তোমাদের ক্লাস ৯ প্রথম পারবিক মূল্যায়নের ৫টি বিষয়ে প্রশ্নপত্র তোমাদেরকে দেখালাম। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।